সকাল থেকে আমরা প্রত্যেকটা আপডেট আপনাদের দিচ্ছি। ভোটের এই মুহূর্তে আমরা শমশেরগঞ্জের দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ রয়েছেন সেখানে এবং শমশেরগঞ্জে প্রায় 40.23% ভোট পড়েছে। এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি রয়েছে জানতে চাইবো। অভিজিৎ, এই মুহূর্তে তুমি যে কেন্দ্রে রয়েছো সেখানকার পরিস্থিতি কি রয়েছে, ওভারঅল ছবিটা যদি আমাদের একটু দেখাও। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, রাজ্যে 3 আসনে নির্বাচন এই মুহূর্তে। আপনাদের শমশেরগঞ্জের ছবি দেখাচ্ছি। অভিজিৎ, এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি রয়েছে? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে কাঞ্চনতলা ইনস্টিটিউশনে, সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। ইতিমধ্যে সকাল থেকে কিন্তু ভোটের লাইনে মানুষের সংখ্যা ভীষণ কম ছিল, তার একটাই কারণ যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু মানুষ ভোট দিতে আসতে পারেনি। এখনও সেরকমভাবে ভোটের লাইনে লম্বা লাইন পড়েনি, তবে কিন্তু ধীর গতিতে ভোট চলছে, ভোটের সংখ্যাও অনেকটা এগিয়েছে। তবে এই মুহূর্তে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর এখনও পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি। তবে শমশেরগঞ্জের 27 এবং 28 এই দুটো বুথ কাঞ্চননগর এলাকায়, সেখানে কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেখানে তৃণমূলের যে কর্মী রয়েছে সেখানে, তারা ভোটারদের প্রভাবিত করছিল এমনটা একটা অভিযোগ উঠছিল। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই অভিযোগের সত্যতা নেই বলে জানানো হয়েছে, পাশাপাশি কংগ্রেস তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু একটা অভিযোগ তোলা হয়েছে যে তারা যে কংগ্রেসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু বাইরে থেকে লোক নিয়ে এসে এখানে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে, এমনটাই অভিযোগ উঠেছে। বাদবাকি যে শমশেরগঞ্জ বিধানসভা এলাকায় যে 329টি বুথে ভোট চলছে সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট চলছে, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রার্থী কল্যাণ চন্দ্র এই মুহূর্তে রয়েছেন জঙ্গিপুর থেকে। কল্যাণ, এই মুহূর্তে ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছো? দেখো অহনা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জঙ্গিপুরের আইলের উপর জুনিয়র হাই স্কুলে, এবং এই বুথে কিছুক্ষণ আগেই জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন ভোট দিয়ে গেলেন। তিনি টোটো গাড়িতে করে এসেছিলেন এবং তার সঙ্গেও যারা ভোটার রয়েছেন তারা পরপর আসছেন। এবং এই জাকির হোসেন সহ যে বিজেপি প্রার্থী সুজিত দাস, তাদের একটাই বক্তব্য, শান্তিপূর্ণভাবে ভোট চলছে জঙ্গিপুরে। এবং সকাল থেকে বৃষ্টির ভুকুটিতে যে ভোটাররা কম এলেও এখন কিন্তু দেখা যাচ্ছে বেলা গড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন প্রচুর ভোটার ভোট দিতে আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছেন। ভোটারদেরও মুখে একই কথা, জঙ্গিপুরে আগের বারের যেমন ভোট শান্তিপূর্ণ হয়েছিল ঠিক একই রকম ভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে জঙ্গিপুরে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 35% ভোট হয়েছে মুর্শিদাবাদের এই দুটি বিধানসভায়। তবে একটা বিষয় বলে রাখি যে মুর্শিদাবাদের 22টি বিধানসভার মধ্যে এই দুটি বিধানসভা, অর্থাৎ শমশেরগঞ্জ এবং জঙ্গিপুর, এই বিধানসভা দুটিতে ভোট হয়নি। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর এই বুথ দুটিতে, অর্থাৎ এই বিধানসভায় আবার ভোট শুরু হয়েছে। মানুষের উন্মাদনাও দেখা দিয়েছে, কারণ মানুষ অনেকদিন ধরে দাবি করেছিলেন যে এলাকায় বিধায়ক না থাকায় কিন্তু তাদের প্রচুর সমস্যা হচ্ছে, সেই সমস্যা কিন্তু দূর হতে চলেছে জঙ্গিপুরে এবং শমশেরগঞ্জে। এবং এখানে এলাকার মানুষ সকাল থেকে ভোট দিতে না আসলেও এখন কিন্তু প্রচুর মানুষ ভোট দিতে এসছেন, এবং ভোটার যারা রয়েছেন তারাও বলছেন যে প্রকৃতি তাদের পক্ষে আসায়, অনুকূলে আসায় কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন এবং যতক্ষণ পর্যন্ত ভোট চলবে তারা দিয়ে যাবেন। এবং যেই যে প্রার্থী, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে জাকির হোসেন ভোট দিতে আসার পরে বললেন যে তৃণমূল সরকারের উপর সবাই ভরসা করেছে বলেই কিন্তু মানুষজন ভোট দিতে আসছে তাদেরকে। পাশাপাশি বিজেপির যিনি প্রার্থী রয়েছেন এবং আরএসপি জানে আলম মুয়া যে প্রার্থী রয়েছেন, তাদেরও একই বক্তব্য, শান্তিপূর্ণভাবে জঙ্গিপুরে ভোট হচ্ছে। অহনা কল্যাণ, যে বিষয়টা জানতে চাইবো যে আমরা দেখেছি, তুমি আমাদের দেখিয়েছিলে যে ভোট দিতে যাওয়ার আগের মুহূর্তে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা অদ্ভুত সৌজন্য বিনিময়, সেই বিষয়ে জানতে চাইবো। দেখো, এই সৌজন্য কিন্তু জঙ্গিপুরে বরাবরই দেখে এসছে মানুষ, কারণ দুই প্রার্থী, অর্থাৎ হেভিওয়েট যে দুই প্রার্থী, সেই দুই প্রার্থী জাকির হোসেন এবং সুজিত দাস বিজেপি প্রার্থী, তাদের একই বক্তব্য যে ভোটের তাদের লড়াই থাকতে পারে, রাজনৈতিক লড়াই থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত শত্রুতাও যেমন নেই তেমনি পাশাপাশি হানাহানি বা গণ্ডগোলও তারা চান না, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেখ
এবং মানুষ তার গণ যে অধিকার যে স্বাধীনতা যে অধিকার সেই অধিকার থেকে মানুষ যেন বঞ্চিত না হয় তার ফলেই তারা প্রত্যেকের মানুষের বাড়ি পাশে গেছেন এবং প্রত্যেককে ভোট দেওয়ার কথা বলেছেন এবং তারা ভোট দিচ্ছেন এবং এই দুই প্রার্থীর কিন্তু কুশল বিনিময় জঙ্গিপুরকে ফের প্রমাণ করে দিল যে জঙ্গিপুর শান্তিপূর্ণ এলাকা এবং সেই শান্তিপূর্ণ এলাকায় ভোট হচ্ছে নির্বিঘ্নে অহনা কল্যাণ তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আবারও অভিজিতের কাছে যাব একবার অভিজিৎ এই মুহূর্তে আরো একবার তোমার ওখানে যে ছবিটা রয়েছে সেই ছবিটা জানতে চাইবো দেখো অহনা আমি আমার যে বুথ কেন্দ্র রয়েছে এখানে দুটো বুথ চলছে সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং আমাদের যে বুথের যে চতুর্দিক সেটা আমরা একবার দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু বুথ থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কিন্তু কোনো মানুষকে এখানে প্রবেশ করতে দিচ্ছে না ফলে যারা ভোট দিতে আসছে তাদেরকে স্কুলের বাইরের যে গেট আছে সেখানে কিন্তু তাদের সচিত্র পরিচয়পত্র দেখে এবং তারা এই বুথের ভোটার কিনা সেটা দেখার পরই কিন্তু নিশ্চিত হওয়ার পরই তাদেরকে বুথের মধ্যে প্রবেশ করার অনুমতি দিচ্ছে অহনা অভিজিৎ আরো একটা বিষয় জানতে চাইবো যে আমরা দেখেছিলাম যে সকাল থেকে সেইভাবে ভোটাররা বুথমুখী হচ্ছে না কিন্তু ধীরে ধীরে তারা ভোট দিতে আসছেন এবং 11টা পর্যন্ত যে পার্সেন্টেজ দেখা দিয়েছে তাতে কিন্তু ভোট দেওয়ার প্রবণতা যে হারটা সেটা কিন্তু বেড়েছে সেই নিয়ে জানতে চাইবো দেখো অহনা এখানে সকাল থেকেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ ভোট দিতে আসেনি তারপর বৃষ্টি থামার পর থেকে কিন্তু মানুষের একটা ফ্লো অর্থাৎ মানুষ কিন্তু যে বুথমুখী কিন্তু হতে শুরু করেছে ফলে গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব তাতে অংশ নেওয়ার জন্য মানুষ কিন্তু উৎসুক সেটা কিন্তু বলাই যায় কারণ তারা যেটুকুই সময় পাচ্ছে সেইটুকু সময়ের মধ্যে যেহেতু মুহূর্তে মুহূর্তে বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক একটা বিপর্যয় চলছে এলাকায় বৃষ্টিপাত হয়ে যাচ্ছে সময় সময়ে ফলে যে সময়টুকু পাচ্ছে মানুষ তারা কিন্তু বুধমুখী হয়ে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে তাদের নির্বাচিত করার জন্য তারা কিন্তু ভোট দিতে আসছে এটা কিন্তু সেই চিত্র কিন্তু সবসময়ই আমাদের সামনে উঠে আসছে অহনা ধন্যবাদ আপাতত সকলকেই ধন্যবাদ অভিজিৎ কল্যাণ সুচন্দ্রিমা তোমাদের সকলকে আপাতত ধন্যবাদ এই খবরের দিকে আমাদের নজর থাকবে